হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে দেখাবো কিভাবে এই ধরনের স্কেটস ইমেজ বা এআই ইমেজ তৈরি করা যায় শুধুমাত্র এক ক্লিকেই, তো ফটোল্যাব অ্যাপসটি দিয়ে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের প্লে স্টোরে গিয়ে ফটোল্যাব লিখে সার্চ করবেন, PHOTOLAB ফটোল্যাব লিখে সার্চ করার পর দেখেন এই যে সাজেস্টে আসছে, এখানে ক্লিক করবেন। দেখেন এই যে এরকম থাকবে, তো আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিয়েছি ভিয়ার্স, তো ওপেন করবেন। তো ওপেন করার পর, প্রথম ওপেন করার পর আপনার যেরকম ইন্টারফেস আসবে ভিয়ার্স, এরকম আসতে পারে। তো এরকম আসার পর ভিয়ার্স আপনারা এদিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর এই যে ফটোগ্রাফিতে ক্লিক করবেন। ফটোগ্রাফিতে ক্লিক করার পর আমি দেখাচ্ছি কোন ইমেজটা সিলেক্ট করতে হবে। এই যে নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন, স্ক্রল করে যাওয়ার পর এটাতে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর ভিউয়ার্স, আপনি যে আপনার গ্যালারি থেকে আপনার যেই পিকচারটি আপনি এরকম স্কেটস বানাতে চান বা এআই পিকচার বানাতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি ডাউনলোড পিকচারে যাচ্ছি ভিউয়ার্স, আমার পিকচারটি ডাউনলোড ফোল্ডারে রয়েছে, এই জন্য ডাউনলোড থেকে আমি পিকচারটি এখানে সিলেক্ট করে নিব। তো এই পিকচারটি আমি সিলেক্ট করলাম ভিউয়ার্স। তো সিলেক্ট করার পর ওই যে উপরে যে কালো শেপটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই পর্যন্ত পিকচারটি আপনার কাজ করবে, উপর থেকে এই পর্যন্ত কেটে যাবে। আমি প্রসেসিংয়ে দিয়ে দিয়েছি ভিউয়ার্স, এরোতে ক্লিক করে দেখেন ভিউয়ার্স এরকম আসবে। তারপর আপনি ওই যে কর্নারে থ্রি ডট দেখতে পাচ্ছেন সেখান থেকে ডাউনলোড করবেন। উপরে দেখেন, উপরের দিকে ডান কর্নারে থ্রি ডটে ক্লিক করে সেভ টু ডাউনলোড, এখানে আপনার একটা অ্যাড আসবে। অ্যাড আসার পর আপনি এই যে এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। এই যে অ্যাডটা শেষ হওয়ার পর আপনার ডাউনলোড হয়ে যাবে ভিউয়ার্স। তার পরবর্তীতে আমি যেই স্কেটস যে ইমেজটি তৈরি করেছি, এখন আপনি ব্যাক আসবেন। ব্যাক আসার পর এই যে টপ থেকে ব্যাক আসবেন, এখন এই যে ফিডে এসে পড়েছে নিউজ ফিড, এইখান থেকে যে প্রথম যে আপনি এটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর দেখেন এরকম ওয়ার্নিং আসতে পারে। ওয়ার্নিং আসার পর আপনি আপনার পিকচারটি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যে পিকচারটি পুনরায় স্কেটস বানাতে চান, এআই পিকচার বানাতে চান সেটা সিলেক্ট করবেন। আমি একই পিকচার দিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স, ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমি পিকচারটি সিলেক্ট করে নিব। পিকচারটি সিলেক্ট করার পর এরকমভাবে দেখেন, একইভাবে আপনার উপরে দেখেন কালো যে শেপটা আসছে সে পর্যন্ত কেটে যাবে, এরোতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু প্রসেসিং হবে, অ্যাড বেস আসতে পারে ভিএস। অ্যাড আসার পর এটা আপনি একটু দেরি করবেন, এটা চলে যাবে। এরকম আসার পর এদিকে স্ক্রল করে যাবেন, অর্থাৎ ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর লাস্ট পিক থেকে পাঁচ নাম্বার পিক পর্যন্ত গুনে আসবেন। আপনারা দেখতে পারবেন ভিউয়ার্স, এই যে দেখেন গ্রিন কালার যেটার মধ্যে আছে এটাতে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আবার প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর আপনার পিকচারটি তৈরি হয়ে যাবে ভিউয়ার্স, এআই পিকচার। তারপর আপনি ডাউনলোড থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করার পর দেখেন আমি দেখাচ্ছি এই যে ডাউনলোডে ক্লিক করার পর সেভ টু ডিভাইস, এখানে ক্লিক করার পর এই যে নিচে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলে ভিউয়ার্স আপনার একটা অ্যাড আসতে পারে, তো তারপর আপনার ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।